পাঁচটা গোল কনসিড করেছে শেখ রাসেল কেসি। এবার কিন্তু একটা মিডফিল্ডের নিচে থেকে বাড়িয়ে দেয়া বল কেনেথ ইকেচুকু, সেই জায়গায় টুটুল হোসেন বাদশা এবং বিশ্বনাথ ঘোষকে কাটিয়ে কেনেথ ঢুকে পড়েছেন এবং কেনেথ গোলটা কিন্তু আদায় করে নিলেন শেখ রাসেল কেসির। গোল নাম্বার থ্রি কেনেথ ইকেচুকুর, গোল নাম্বার ওয়ান। এবং রিপ্লেটা দেখলে বুঝতে পারবো যে তিনি কত, মানে গোলের কোনো অভাব নেই, আটটা গোল হয়েছে এখনো পর্যন্ত এই ম্যাচে, 70 মিনিট খেলা হয়েছে, তার মানে গড়ে আপনি যদি হিসাব করেন তাহলে আপনি কিছুক্ষণ পরপরই গোল দেখতে পেরেছেন। টুটুল হোসেন বাদশাকে খুব সহজেই টপকে গেলেন, এরপরে বিশ্বনাথ ঘোষও প্রতিরোধ করতে পারলেন না, এরপরে আনিসুর রহমান জিকো হতাশ হবেন যে তিনি নিয়ার পোস্টে গোল হজম করে বসেছেন, কিন্তু কতগুলো ভুল আসলে একটা গোলে হতে পারে, দুজন মিলে খাবি খেয়েছেন এরপরে একটা গোল। এই গা ছাড়া ভাবটা সম্ভবত বসুন্ধরা কিংসকে আরও একটা গোল হজম করতে বাধ্য করলো যে তিন গোলে পিছিয়ে। بالخطأ إلى سولان، سولان أمامية خطيرة، الله! هذا الشوط، شوف هنا شوف هنا شوف هنا من جانب القائد المنتيلي، وبعد ذلك السولان ما صدق خبر أي بإيصال الكرة إلى ناغوك النيجيري ليضيف هدف ثاني وهدف ثالث شخصي له بقدر. هالو باس، شيكانير ويسن إبراهيم، إبراهيم الكروس، هيد، جول. ম্যাচের চতুর্থ মিনিটে শেখ রাসেল ক্রীড়া চক্রের লিড। ইব্রাহিমের একটা ক্রস থেকে কেনেথ ইকেচুকু কোনো ভুল করেননি, একেবারে সহজ হেডার। মুক্তিযোদ্ধা সংসদ অবাক হয়ে গেল, তাকিয়ে তাকিয়ে দেখল তাদের জালে বল ঢুকলো চতুর্থ মিনিটের ভেতরেই। বেশ ভালো একটা সেট আপ ছিল জামাল ভুঁইয়ার পাসের পর ইব্রাহিমের ক্রস, এবং বক্সের ভেতরে ঢুকে সিক্স ইয়ার্ড বক্সের ঠিক ভেতর থেকে কেনেথ ইকেচুকুর হেডার। সেখান থেকে সুযোগ কিন্তু রয়েছে এবং গোলের চান্স, গোল কেনেথ ইকেচুকু। স্লপি ডিফেন্ডিং, একদমই স্লপি ডিফেন্ডিং, সব কাজটা করেছে ইকেচুকু যেটা করা তার কাজ। এম ফর উদো, খুব সহজেই সেখানে টপকে গেলেন অপোনেন্টকে, এরপরে একটা কাটব্যাক এবং ডিফেন্ডার কেনেথ ইকেচুকু যে আছেন সেটা জানতেনও হয়তো না, একদমই চাতা ডিফেন্ডিং। ক্রস হতে পারে, মাটি কামড়ানো শট এবং গোলের সম্ভাবনা, গোল 50তম মিনিটে গোল খরাটা কাটলো, গোলের দেখা পেল শেখ রাসেল ক্রিয়াচক্র। দারুণ একটা সেট আপ, উচ্ছ্বাসের কাটব্যাকটা আপ, সেখানে দুজন কিন্তু ছিলেন চার্লস দিদিয়ের, তিনি সেটার দেখা পাননি, তবে সেকেন্ড ম্যান হিসেবে করতে পারতো। এই সেই মোমেন্ট, নিহাত জামান উচ্ছ্বাস, সুপার সাব, সেখানে একটা নাটমেক ছিল চার্লস দিদিয়ের, তিনি ইচ্ছা করেই ছেড়ে দিয়েছিলেন, তিনি জানতেন পেছনে রয়েছে কেনেথ ইকেচুকু এবং কেনেথ তার সেই গোল। এবং নিহাত জামান উচ্ছ্বাস, সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে তিনি খেলেছেন সে সময়টায় সাইফের মেইন গোল স্কোরারের ভূমিকা। কেনেথ সময় নিচ্ছেন, রেফারির বাঁশি বেজে গেছে, অনেকখানি সময় নিচ্ছেন। কেনেথ ইকেচুকু 6-4, 10 গোলের ম্যাচ, 10 গোলের ম্যাচ, অবিশ্বাস্য, কেউ কাউকে ছাড় দেয়নি বাংলাদেশের ফুটবলে 10 গোল। এবং আরো একটা পরিবর্তন, জামাল ভুঁইয়ার জায়গায় মারুফ, তিনি মাঠে প্রবেশ করেছেন, আরো একজন ফাস্ট উইঙ্গার তাকে নামানো হয়েছে, পড়তে হয়েছে যেহেতু তার ভেতরের টি শার্টটাও লাল এবং বসুন্ধরা কিংসও লাল পরেছে আজ। অন্য পাশে কেনেথ ইকেচুকু ঢুকে পড়েছেন বক্সের ভেতরে, কি দারুণ একটা সুযোগ, এবং সেখান থেকে শেখ রাসেল ক্রীড়াচক্র সমতায় ফিরল। সুজন বিশ্বাস, তাকে একাদশে নামানোর প্রমাণ তিনি রাখলেন, নিজেকে প্রমাণ করলেন শেখ রাসেল কেসি। যেই সেট আপটা এসেছিল কেনেথ ইকেচুকু, তিনি রাইট ফ্লাং দিয়ে বক্সে ঢুকলেন, অনেকটা স্পেস পেয়েছিলেন, তার কাট ব্যাকটা প্রথমে সেখানে কানেক্ট করতে পারেননি শেল দিদিয়ার, তবে ফাঁকায় দাঁড়ানো সুজন বিশ্বাস, তিনি এতটা স্পেস কিভাবে পান দেখুন, তিনি ঢুকছেন, লেট রান তিনি নিয়েছেন, এবং এই জায়গায় চার্জ দিদি ইব্রাহিম
শুরু থেকেই আজ নিজের ঝলক দেখাচ্ছেন। কেনেথ ইকেচুকু আলফাসকে ছিটকে ফেলে ইব্রাহিম 2-0। এই সেট আপেই হয়েছিল প্রথম গোলটা। এবার শুধুমাত্র গোল স্কোরার আর অ্যাসিস্ট দাতা ঘুরে গেল কেনেথ ইকেচুকুর কাটব্যাক থেকে। ইব্রাহিম একেবারে সহজ ফিনিশিংয়ে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে নিলেন 9 মিনিটের ভেতরে। লিগে ইব্রাহিমের সেকেন্ড গোল এবং শেষ ম্যাচে এসে ঠান্ডা মাথার প্লেসিং ইব্রাহিমের। ম্যাচের শুরু থেকে ইব্রাহিমের দারুণ পারফরমেন্স এবং আক্রমণ ভাগে যে তাদের বোঝাপড়াটা সেটার রেজাল্টে কিন্তু শেখ রাসেল ক্রীড়াচক্র। দল এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে তারা, এবং একই সাথে ফেডারেশন কাপেরও কিন্তু সেমি ফাইনালে তারা কিন্তু ট্রু করে গেছে রায়হান। কি বলতে চায়, একদম লেগেছিলেন কেনেথ, এবং সেখানে যে রেফারি ম্যাচের অন্য কোন স্টেজে এ ধরনের হাই প্রেসিং কি শেখ রাসেল কেসি করেছিল কিনা সে ব্যাপারে কথা বলবো। তবে বক্সের ভেতর কিন্তু ঢুকে পড়েছে শেখ রাসেল কেসির একটা আক্রমণ, সেই জায়গাও কিন্তু একটা জটলা, খানিকটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল, একটা আত্মঘাতী গোল হয়তো হয়ে যেতে পারত। তবে সেখানে বসুন্ধরা কিংস অতখানি দুর্ভাগা হয়নি। কেনেথ ইকেচুকু আরো একবার ঢুকে পড়েছিলেন তারিক কাজীকে ফাঁকি দিয়ে, এবং রেজাক গিয়ে থাকার পরও দেখা যায় যে একজন স্ট্রাইকারকেই বেশি নামানো হচ্ছে। কেনেথ ইকেচুকু তার দলও এগিয়ে আছে, কেনেথ ইকেচুকুও ছুটছেন বক্সের মধ্যে ঢুকে পড়েছেন তার, এবং খানিকক্ষণ আগেও মিসটা মনে হয় ইব্রাহিম তিনিই করেছিলেন, সেটা ক্লিয়ার হয়ে যাবে এখনই রাইট।